আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে অন পেজ এসইওর যে কাজ দেখাচ্ছিলাম প্র্যাকটিক্যাল, সেটার বাকি অংশ দেখাবো। আর গত ক্লাসগুলোতে আমি যে অন পেজ এসইও সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স আপনাদের ধারণা দিয়েছিলাম, যদি আপনি এখনও আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে বা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে যদি মূল আলোচনায় চলে যাই, তো সেই জন্য যেটা করতে হবে যে আমরা ইয়োস্ট অন পেজ এসইও দেখছিলাম। তো গত ক্লাসে এই জিনিসগুলো আমরা ঠিক করেছিলাম যে এই যে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ লেন্থ, কি ফ্রেজ ডেন্সিটি। আচ্ছা, তো এই বিষয়গুলো তো আমরা দেখেছি, আজকে কিছু জিনিস বাকি ছিল বা বিষয় বাকি ছিল সেগুলো দেখবো। সেগুলো হচ্ছে, দেখেন যে এখানে কিছু প্রবলেমস রয়েছে। তো প্রবলেমসের মধ্যে কয়েকটা বিষয় দেখেন, আউটবাউন্ড লিঙ্কস এটা রেড, ইমেজেস রেড, ইন্টারনাল লিঙ্কস রেড। তো এটাতে কি বলছে, আউটবাউন্ড লিঙ্কে যে নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, আর সাজেশন দিচ্ছে অ্যাড সাম, মানে কিছু যোগ করতে বলছে, অর্থাৎ কোনো আউটবাউন্ড লিঙ্ক নেই। তো আউটবাউন্ড লিঙ্ক সম্পর্কে আমি আপনাদের কিন্তু থিওরিতে বলেছিলাম আর কি, যে আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ আউটবাউন্ড লিঙ্ক হলো যে এমন কোন ধরনের লিঙ্ক যেটা এই ওয়েবসাইটের না, মানে ওয়েবসাইটের বাইরের কোনো লিঙ্ক, যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে আপনার, সেটা ওই যে যার ওয়েবসাইট আর কি, বাইরের ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, যে কোনো লিঙ্ক হতে পারে, সেই লিঙ্কটা এখানে সেট করার কথা বলছে। এটাই আউটবাউন্ড লিঙ্ক, এই যে এই জিনিসটা আউটবাউন্ড লিঙ্ক। তো এখন আমাদের একটা আউটবাউন্ড লিঙ্ক সেট করব আমরা। তাহলে এখন আউটবাউন্ড লিঙ্কটা আমরা সেট করব, তাই তো? তো আউটবাউন্ড লিঙ্ক সেট করার জন্য যেটা করতে হবে, যে এখানে আসার পরে কোন বিষয়টার উপরে বা কোন লেখাতে আর কি, মানে অ্যাঙ্কর টেক্সটের একটা বিষয় এখানে আছে, দেখেন আমি রেখেছি এখানে যে ব্র্যাকেটে অ্যাঙ্কর টেক্সট। তো এখন অ্যাঙ্কর টেক্সট করাটাও আমি দেখাবো। তো লিঙ্কের ক্ষেত্রে কি হয়, লিঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা লেখার উপরে, মানে মাউস নিলে ওইখানে দেখা যায় যে ক্লিক করলেই লিঙ্কে নিয়ে চলে যায়। তো আউটবাউন্ড লিঙ্কটা সেট করতে হবে, সাপোজ এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা লেখা। তো এখন এটার আউটবাউন্ড লিঙ্ক হতে পারে যে এই ডিজিটাল মার্কেটিং নিয়েই কোনো একটা বিষয় আছে, সেই বিষয়টাকে আমরা রিলেট করতে পারি। যেমন সাপোজ এখানে যেটা করতে হবে যে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার জন্য, সাপোজ আমি হচ্ছে যে যে জিনিসটা বা বাইরের কোনো একটা সোশ্যাল মিডিয়া বা কোনো লিঙ্ক, সেটা এখানে দিয়ে দিতে হবে কোনো একটা লেখার মধ্যে। হ্যাঁ, তো এখান থেকে আমি সাপোজ মনে করেন যে আমি আপাতত দেখানোর জন্য আমার একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করে দেবো আউটবাউন্ড লিঙ্ক হিসেবে। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এই শব্দটা, হ্যাঁ এই শব্দটার মধ্যে আমি অ্যাঙ্কর করব, মানে আউটবাউন্ড লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, তো দেখেন এইখানে আমি হচ্ছে আমার যে পিন্টারেস্ট সেটার লিঙ্ক দেব। তো আমি কি করব, দেখেন সাপোজ এইটাই হচ্ছে আমার পিন্টারেস্টের বিষয়ে একটা কিছু। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া এটা সিলেক্ট করার পরে দেখবেন এই যে এরকম অপশন আসবে। হ্যাঁ, তো এইখানে একটা চেইনের মতো জিনিস দেখছেন কিন্তু, বা সেফটি পিন চেইনের মতো, মানে এখানে মাউস নিলে দেখবেন। তো এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সার্চ অর টাইপ ইউআরএল, তো এইখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো লিঙ্কটা আমি নিয়ে আসি, লিঙ্কটা আমি এখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি, এই যে দেখেন এটা। তারপর এখানে একটা অপশন আছে যে ওপেন ইন নিউ ট্যাব, এটা হলো এটা অন করে দেবেন। এটা হলো যে কেউ যদি এটাতে ক্লিক করে তাহলে এইখানে, মানে এই ট্যাবেই এটা ওপেন না হয় নিউ ট্যাবে ওপেন হবে, কারণ নিউ ট্যাবে ওপেন হলে সুবিধা কি যে এটা কিন্তু থেকে যাবে, আর এটা যদি চলে যায় সেক্ষেত্রে ওই আপনার যে অডিয়েন্স বা ওয়েবসাইটের ভিজিটর সে কিন্তু মানে আপনার বিরক্ত হবে যে এই পেজটা চলে গেল। এই জন্য সবসময় আপনারা ওপেন ইন নিউ ট্যাব এইটা দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে যে কাজ কিন্তু হয়ে গিয়েছে। এখন যেটা করবেন যে এখানে এন্টার একবার ক্লিক করবেন। হ্যাঁ, এন্টারে ক্লিক করলে কি হবে, এটা
অ্যাড হয়ে যাবে যে প্রেস এন্টার টু অ্যাড দিস লিংক ঠিক আছে এই দেখেন এটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গিয়েছে কিভাবে আউটবাউন্ড লিংক আমরা দিয়ে দিলাম এই যে সোশ্যাল মিডিয়া এই দেখেন এর নিচে একটা লাইন আছে এবং এটা নীল হয়ে গেছে অর্থাৎ এখানে নীলে কিন্তু আমাদের এটা লিঙ্কে নিয়ে চলে যাবে এখানে একটা লিঙ্ক আছে এই যে শো করছে তো এটা করার পর আপনারা কি করবেন ওই মাঝে মাঝে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে যে এই কাজটা যে করলেন এটা সেভ হয়ে যাবে যে পোস্ট আপডেটেড এই কাজটা আপনারা করবেন মানে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার মতো মাঝে মাঝে সেভ বাটন ক্লিক করতে হবে আচ্ছা তাও এটা হলো ধরেন আউটবাউন্ড লিঙ্ক তো তারপর আমরা ইউস্টের কাছে যাই যে ইউস্ট কি বলে এই দেখেন আউটবাউন্ড লিঙ্কটা আগে রেড ছিল এখন সবুজ হয়ে গেছে মানে আউটবাউন্ড লিঙ্ক ইউস্ট বুঝতে পেরেছে যে এই পোস্টের মধ্যে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে সেজন্য আউটবাউন্ড লিঙ্কস গুড জব ওকে এটা ডান এখন দেখেন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইনস এটা আমাদের অ্যাড করতে হবে ইন্টারনাল লিঙ্ক এটা আমরা কিভাবে অ্যাড করব তাই তো তো ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে আপনাদের বলেছিলাম যে এই ওয়েবসাইটেরই কোনো লেখা অর্থাৎ মানে এই ওয়েবসাইটেরই কোনো লেখা যদি আপনি লিঙ্ক আপ করতে চান বা ভিতরে দিতে হয় এটাকে হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক বলে যেমন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে এই ওয়েবসাইটে যদি অন্য কোনো লেখা থাকে সেটা অ্যাড করে দেয়া তো আমি ইন্টারনাল লিঙ্কটা আপনাদের দেখাবো আমি একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দেব আপনাদের দেখানোর জন্য শুধু আপনাদের করতে হবে কি যখন আপনারা কাজ করবেন এই ওয়েবসাইটেরই অন্য যে পোস্টগুলো আছে সেখানকার কোনো যদি মানে কোনো লিঙ্ক যদি এই টেক্সটের সাথে ম্যাচ করে হ্যাঁ ম্যাচ করে মানে এই ওয়েবসাইটে আরেকটা পোস্ট আছে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে হ্যাঁ অথবা ডিজিটাল মার্কেটিং টাইপস তো আপনি সেটা ওইখানে অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে ইন্টারনাল লিঙ্ক দেব হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এই শব্দটাতে হ্যাঁ তো দেখেন মার্কেটিং শব্দটা কোথায় এই যে এখানে ডিজিটাল মার্কেটিং এটা সিলেক্ট করলাম তাহলে ইন্টারনাল লিঙ্ক হলো যে এই যে আপনি মানে পোস্টটা এসইও করছেন এই পোস্টের কোনো লেখার কোনো বিষয় অন্য কোনো পোস্টে আছে কি না এই ওয়েবসাইটের সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন আর কি মানে এই ওয়েবসাইটেরই যে কোনো লিঙ্ক তো এই যে ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করলাম তারপরে যে অ্যাঙ্কর টেক এই মানে লিঙ্ক এটা তারপর আমি ঠিকানাটা টাইপ করি এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য আচ্ছা দিলাম ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব তারপর হচ্ছে এন্টার এই যে এটা কিন্তু একটা লিঙ্ক আপ হয়ে গেল ঠিক আছে এই যে এটা এটা হলো আমাদের ইন্টারনাল লিঙ্ক তারপর আপডেটে ক্লিক করি করে দিলাম আচ্ছা তারপরে দেখি আমরা নিচের দিকে যাই ইন্টারনাল লিঙ্কের জায়গাটা আচ্ছা ইন্টারনাল লিঙ্ক না না এইভাবে ইন্টারনাল লিঙ্ক দিলে হচ্ছে না আমাকে আরেকটা পোস্ট নিতে হবে দাঁড়ান আমি দেখাচ্ছি তো এই পোস্ট আরেকটা ধরেন যে সাপোজ আমি একটা পোস্ট নেই এখান থেকে এই যে এই যে পোস্টটা এই পোস্টের লিঙ্কটা আমি এখানে অ্যাড করব মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে একটা কিছু লেখা আছে ঠিক আছে তাহলে কি করতে হবে আমরা যেটা করব যে ডিজিটাল মার্কেটিং এর এখানে আসবে যে ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করলাম তারপর লিঙ্কের এখানে ক্লিক করলাম কোন পোস্টের লিঙ্ক দেব আমরা এই এইটা কপি করলাম কপি করে এখানে চলে আসলাম এসে এই যে ওপেন ইন এটা অন করে দিয়ে এখানে এন্টারে ক্লিক করলাম এই যে হয়ে গেল তারপর আপডেট করি এইবার আমরা দেখি যে ইওস্ট আমাদের কি হলো কিনা এই দেখেন ইন্টারনাল লিঙ্কস হয়ে গেছে ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস গুড জব এটা কিন্তু হয়ে গেছে দেখেন আচ্ছা তো আমাদের তাহলে দেখেন এতগুলো কিন্তু সবুজ হয়ে গিয়েছে দেখেছেন এগুলো কমপ্লিট আমাদের আচ্ছা তো দেখেন এখানে আমরা যখন ইন্টারনাল লিঙ্কে আরেকটা মানে পোস্টের লিঙ্ক দিলাম এবং ডিজিটাল মার্কেটিং মেইন কি ফ্রেজকে যখন লিঙ্কিং করে ফেললাম ইন্টারনাল লিঙ্কে তখন এই যে লিঙ্ক কি ফ্রেজ এই যে একটা রেড দেখাচ্ছে তো এরকম দেখাচ্ছে কেন দেখেন ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক অর্থাৎ যে বলছে যে তুমি এমন একটা কাজ করে ফেলেছ যেটা দিয়ে তুমি হচ্ছে যে মেইন কি ফ্রেজ দিয়ে তুমি র্যাঙ্ক করতেছ সেটাকে লিঙ্ক করে ফেলেছ লিঙ্কিং করে ফেলেছ সেটা করা যাবে না তো ডোন্ট ডু দ্যাট তো সেক্ষেত্রে আমাদের এটা তাহলে বাদ দিতে হবে
সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই যে এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে যে এটা ক্লিক করলে এই লিংকটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো রিমুভ করে দিলাম। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেইন যে ফোকাস কি ফ্রেজ আছে, অর্থাৎ এখানে কি ছিল, এখানে ছিল ডিজিটাল মার্কেটিং, এইটাকে আমরা ইন্টারনাল লিঙ্কে অ্যাঙ্করিং করতে পারবো না, অন্য কোনো শব্দকে অ্যাঙ্করিং করতে হবে আর কি। আচ্ছা, তো সেই জন্য যেটা করতে হবে, তো সাপোজ একই রকমভাবে মনে করেন ডিজিটাল মার্কেটিংকে যদি না করি, অন্য কোনো বিষয়কে এখানে বা অন্য কোনো লেখাকে আমরা অ্যাঙ্কর কিন্তু করতে পারি। যেমন সেটা হবে আপনার ওই পোস্টটা যে রিলেটেড আর কি, হ্যাঁ, অন্য পেজের আর কি। তো ধরেন এইটা দিতে চেয়েছিলাম ক্রিয়েট এ মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে মার্কেটিং কোনো বিষয়ের সাথে আমি এটা অ্যাড করে দিই, এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইটুককে আমি লিঙ্কিং করি, দেখি। আচ্ছা, এখানে দিলাম, তারপর লিঙ্কটাকে নিয়ে আসলাম, এখানে দিলাম, দিলাম, এবার দেখি কি হয়। আচ্ছা, এইবার ইউস্টে দেখি চলে যাই। আচ্ছা, এই দেখেন ইন্টারনাল লিঙ্কস। আচ্ছা, এইবার বলছে যে ঠিক আছে, অর্থাৎ মেইন যে আপনার কি ফ্রেজ সেটাকে আমরা লিঙ্কিং মানে করতে পারবো না, ইন্টারনাল অথবা আউটবাউন্ড লিঙ্কিং আমরা না করব, ঠিক আছে, বা করতে পারবো না। আচ্ছা, আর কোনটা আছে আমাদের, দেখি, ইমেজেস। আচ্ছা, নো ইমেজেস অ্যাপিয়ার অন দিস পেজ, অর্থাৎ আমাদের কিছু ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজের জন্য তাহলে কিছু ইমেজ লাগবে, আমি ডিজিটাল মার্কেটিং এর কিছু ইমেজ হচ্ছে নামাই, ইমেজ নামিয়ে আমি হচ্ছে জাস্ট আপনাদের একটু দেখাই। মনে করেন যে আমি একটা ইমেজ অ্যাড করব, সাপোজ মনে করেন যে ইমেজটা ডাউনলোড করি, ডাউনলোড করলাম, ইউজটা আমাদের বলছে যে আমাদের ইমেজ দেয়া হয়নি, ইমেজ দেয়া দিতে হবে, এই যে ইমেজেস, নো ইমেজেস। তো ইমেজ আপনারা দেবেন কিভাবে, ইমেজের জন্য আবার এই পোস্টে চলে আসবেন। তো ডিজিটাল মার্কেটিং এর একটা ছবি, তো মনে করেন যে আমি এখানে ছবিটা দিতে চাই, হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে এসে আপনাদের যেটা করতে হবে যে এই দেখেন ইমেজ অ্যাড করার জন্য, সরি, অন্য কোথাও ক্লিক পড়ে গিয়েছে। আচ্ছা, তো এই যে আপনারা এই যে লেখার নিচে বা এই যে এই জায়গাগুলোতে যখন মাউস নিয়ে আসবেন, মাউস আনলে দেখবেন এই যে একটা প্লাস আইকন আসে, হ্যাঁ, এই যে এইখানে, তো মাউস এনে মাউসের বামে ক্লিক করলেই, ক্লিকও করা লাগবে না, মাউস আনলে এরকম পাবেন। তো এইটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে কিছু অপশন আসছে, তো এইখানে ক্লিক করার পরে যেটা আসবে দেখেন ব্রাউজ অল, এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই দেখেন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজ, অ্যাড ইমেজ, হ্যাঁ, তো ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এই যে ইমেজ আপলোড মিডিয়া লাইব্রেরি ইনসার্ট ফ্রম ইউআরএল, তো আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ইমেজটা কোথায় ছিল, এই যে ডাউনলোডে, এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে পেস্ট করে দেবেন, হ্যাঁ, এই যে ইমেজটা আসছে। আচ্ছা, ইমেজটা কিন্তু চলে এসেছে, তারপর নিচে দেখেন টাইটেল দেওয়ার একটা জায়গা আছে, সেখানে আপনার ইমেজের টাইটেলটা দিয়ে দেবেন। তো এইভাবে ইমেজটা অ্যাড করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ধরেন এই লেখার পরে এই ইমেজটা হবে, তো তখন এইভাবে দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে, ইমেজটা তাহলে আপনারা অ্যাড করে দিলেন, ঠিক আছে। তারপর দেখি আমরা আপডেটে ক্লিক করব, তারপরে আমরা হচ্ছে ইওসটা চলে যাব, দেখি ইওসটা আমাদের কি বলছে, যে ইমেজ, এই যে ইমেজেস, গুড জব, ইমেজ হয়ে গিয়েছে, দেখাচ্ছে গুড রেজাল্টস 13, 13টা কাজ আমরা ভালো করেছি, মানে সবুজ সিগন্যাল করে ফেলেছি, গ্রিন সিগন্যাল করে ফেলেছি। আচ্ছা, বাকি আছে আমাদের কি, বাকি আছে ইম্প্রুভমেন্ট আছে দুইটা, আর কোনো রেট নেই, ইম্প্রুভমেন্ট। দেখেন ইম্প্রুভমেন্ট কি, ইমেজ কি ফ্রেজ, ইমেজেস অন দিস পেজ ডু নট হ্যাভ অল্ট অ্যাট্রিবিউটস দ্যাট রিফ্লেক্টস দ্য টপিক অফ ইউর টেক্সট, অ্যাড ইউর কি ফ্রেজ অর সিনোনিম টু দ্য টেক্সট রেলিভেন্ট ইমেজেস। অর্থাৎ এটা যেটা বলছে যে অল্ট অ্যাট্রিবিউটসের কথা বলেছিলাম আপনাদের থিওরিতে, মনে আছে হয়তো আপনাদের, এটা এটা আমি দেইনি এই জন্য এই বিষয়টা দেখাচ্ছে। তো এটা কি যে ইমেজের নাম দেয়া বা ইমেজের যে ভিতরে কিছু ট্যাগ দেওয়া যায় সেটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, তো এটা ইম্প্রুভমেন্ট, দেখেন যেহেতু এটা কমলা কালার আছে তো এটা দিতেই হবে, বিষয়টা এরকম না, আবার না দিলেও ইয়া হবে সেরকমও। আচ্ছা,
তো আমাদের দেখেন তাহলে 13টা রেজাল্ট কিন্তু গ্রিন হয়ে গেছে, আর দুটো হচ্ছে কমলা আছে, কোনোটাই কিন্তু রেড নাই। তো কমলা থাকলেও সমস্যা নাই, ম্যাক্সিমামই হচ্ছে আপনার সবুজ, মানে ম্যাক্সিমাম কি সবই, দুইটা জাস্টই আছে, মানে কি কমলা আছে, রেড কোনোটাই নাই, অর্থাৎ আমাদের এসইও করাটা ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করবেন যে আপনাদের এসইওর যে অন পেজের এসইওর কাজটা সেটা আপনাদের করে নিতে হবে। হ্যাঁ, আর ইমেজের যে বিষয়টা, ইমেজের আপনার যে ইমেজের যে কি ফ্রেজের কথাটা বললাম, সেটা হচ্ছে ইমেজ অল্ট বলে যেটা বলেছিলাম, ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, সেটা ছিল যে ছবির মাঝে কিছু কিওয়ার্ড ইনসার্ট আপনারা করে দিতে পারেন, বা ছবিটাকে হচ্ছে যে অফ পেজ এসইওর মাধ্যমে এসইও করে তারপরে হচ্ছে আপনার কি বলে ছবিটাকে সেট করবেন, সেই কিওয়ার্ড হচ্ছে আপনার এই আর্টিকেল রিলেটেড অথবা এই ওয়েবসাইট রিলেটেড হতে পারে, এবং সেই সাথে তিনটা ছবি, তিনটা চারটাও দিতে পারেন, দিলে হচ্ছে আপনার ভালো হয়। তো এইভাবে আপনারা তাহলে কি করবেন, এই যে ইমেজের কাজ ইয়াটা কাজটা করবেন। হ্যাঁ, আর প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ এই সম্পর্কে একটু আপনার কমলা দেখাচ্ছে যে ইউ হ্যাভ ইউজড দিস কি ফ্রেজ ওয়ান্স বিফোর, ডু নট ইউজ ইউর কি ফ্রেজ মোর দ্যান ওয়ান্স। আচ্ছা, তো বলছে যে কি ফ্রেজটাকে আমি আগেও এর আগে একবার ব্যবহার করেছি, এর মানে ডু নট ইউজ কি ফ্রেজ মোর দ্যান ওয়ান্স, একবারে বেশি ইউজ করতে না করছে। তো যাই হোক, এটা যেহেতু কমলা আছে সো এইটা মানে আপাতত আর না করলেও চলবে, আর যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের এই যে কি ফ্রেজগুলো আছে, মানে কি ফ্রেজ যেটা, সেখান থেকে হচ্ছে কিছু কি ফ্রেজ কমিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিং শব্দটা কমিয়ে দিতে হবে, কিন্তু এই কি ফ্রেজটা বেশি রাখাটাই বেটার, সেজন্য আমি আপাতত এখানে কিছু করছি না, এই দুটো দুটো আপাতত এইটুকুই থাকছে। আজকে আপনারা এতটুকুই প্র্যাকটিস করেন, আমাদের এসইওর কাজটা কিন্তু দেখেন হয়ে গিয়েছে। হ্যাঁ,